প্রতিক্রিয়া আজি হঠাৎ যাকালি রাতে গুরেশ্বর আমার ব্লক আর আমার জেলা সভাপতি ডাঙরিয়াক আমি জানাইছিল যে প্রথমে গুরেশ্বরের পর আরম্ভ করিম আর আমি একেবারে সময়মতে গুরেশ্বরের পর আরম্ভ করছো। আজি প্রথম গুরেশ্বর, ইয়ার পিছত খৈরাবাড়ী, ভেরগাঁও, টংলা, কালাইগাঁও, মঙ্গলদৈ, জলগাঁও, তারপর রৌটা আর শেষ একেবারে ওদালগুড়ি আমি শুই যাবলে চেষ্টা করি। সকলরে আশীর্বাদ লোলে মই চেষ্টা করি আর মই ভাবো হাগ্রাম মহিলারি ডাঙরিয়ায় যে দুগারী প্রার্থী প্রক্ষেপ করেছে দরং ওদালগুড়ি মই আর কোকরাঝারত কাম্পা বরগয়ারি রাইজর যে সঁহারি দেখিছো, রাইজর সঁহারি আর যোগাযোগের পর বুঝব পারিছো এইবার আমার দুইগারী প্রার্থী বিজয়ী হয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে। লগে লগে যখন ইয়াত এমপি হয়ে আছে বিশেষকে দরং ওদালগুড়ি যা 20টা বছর একটা রাজনৈতিক দলের ইয়াত এমপি হয়ে আছে, রাইজে যদি ভাবে যে ভাল কাম করেছে ভোট দিব। আমি বিটিআরর বাহিরত এই ধর আমার আঞ্চলিক রাজনৈতিক দল এই বিটিসির ভিতরতে নহয়, আঞ্চলিক বলে কলে আমার স্টেট লেভেলের যেহেতু আঞ্চলিক দল আমার সেই কারণ বাহিরতো আমার দলের প্রভাব যথেষ্ট আছে। ইতিমধ্যে বাহিরত আপনাদের মিডিয়াতো দেখা পাইছে যে এআইডিএফে একটা অল্টারনেটিভ বিচারিছিল, যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাই, আমাক সমর্থন দিয়া বাবেই আমি আজি তীব্র প্রতিদ্বন্দ্বিতা করব পারিম। এআইডিএফর কর্মী সকলে যোগাযোগ করেছে, আনকি কংগ্রেসের প্রার্থীগী যেহেতু একসময় বিপিএফে সমর্থন দিছিল, একসময় এআইডিএফে দিছিল, তথাপি 20 বছর কংগ্রেসী বন্ধুসকলে কংগ্রেসক জিকাবলে চেষ্টা করলে নারে আর একটা অল্টারনেটিভ বিচারিছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পরাজিত করিবর কারণে, আর মই ভাবো মই আশীর্বাদ পাম। কি ইস্যু বিপিএফে রাইজর মাজলে যাব? আমার ইস্যু ইতিমধ্যে দলীয়ভাবে ইস্যু আমি আমার ওলাব, আমি আপনাদের কমিটমেন্টেই কোক বা ম্যানিফেস্টোয়ে কোক, আমি দুই ধরনের আমি বক্তব্য রাখব লাগিব। এটা বিটিসির বাহির যা সমগ্র জাতীয় সমস্যা আছে সেইবিলাককে আমি এড্রেস করব লাগিব, কারণ জাতীয় সমস্যাবিলাকর ভিতর বিটিসি, জাতীয় সমস্যাবিলাক আমার কারণে সমস্যা, জাতীয় সমস্যার বাহিরেও বিটিসির ভিতর নিজা বহু সমস্যা আছে যাক আজি আমার এমপি সকলে এড্রেস করা নাই, পার্লামেন্টত, রাজ্যসভা, লোকসভাত কটুয়ে পোয়া নাই, সজোরে দাঙি ধরা নাই, যার কারণে 20 বছর আগত যেনেকা আছিল মঙ্গলদৈ সমষ্টি, দরং, ওদালগুড়ি, আজি নামতো সলনি হলেও সেই একই অবস্থাতে আছে। মই ভাবো যে আমি প্রতিনিধি হয়ে যাওয়ার পিছত এটলিস্ট আমি পার্লামেন্টত এইবিলাক এড্রেস করিম, রাইজে নিজের চকুরে নিজের কানেরে দেখিব আর শুনবলে পাব। না, মই অন্য দলের প্রার্থী সম্পর্কে ব্যক্তিগতভাবে মোর একো কবলগিয়া নাই, আমি আমার পজিটিভ কথা কম, বিপিএফ দলের পজিটিভ কথা কম, আর রাইজে নির্ণয় করিব কি নেগেটিভ কাম করেছে, সেই রাজনৈতিক নেতা আর দলবিলাকি কি নেগেটিভ কাম করেছে তার উপরতেই মই ভাবো রাইজে বুঝি পাব। কারণ যদি গুরেশ্বরত একো পোয়া নাই, রঙিয়াত যদি একো পোয়া নাই, আমার কালাইগাঁওত যদি একো পোয়া নাই, ভেরগাঁওত যদি একো পোয়া নাই, কোত পাইছে? গতি যদি কয় যে একো পোয়া নাই, তেনেকা মানুষ প্রত্যাখ্যান করব, আর যদি ভাবে যে বিপিএফর প্রার্থী হিসাবে মই পারিম, মোক চয়েস করব, চয়েস রাইজের ওসর এড়িয়েছে।